ভোলার দৌলতখানে এসব মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুখদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও নানা বীরত্ব গাথা স্মৃতি তুলে ধরেন ভোলা মুক্তিযুদ্ধের সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাহী সদস্য আব্দুস সত্তার। এ সময় উপজেলা বীর মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।